এখন আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি খুব সহজে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো। যদি বাইনারিতে থাকে তাহলে 2 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো, যদি অক্টালে থাকে তাহলে 8 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো, যদি হেক্সাতে থাকে তাহলে 16 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো। কাকে গুণ করব? গুণ করব এই প্রত্যেকটা অঙ্ককে গুণ করব এবং পাওয়ার বসাবো। তো প্রথমত আমি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। আমি এখানে এই দশমিকের এখানে দশমিকটা রেখে দিলাম এই জন্য যেন আমি খুব সহজে এই আগের অংশটাকে একভাবে বসাতে পারি, আবার পরের অংশটাকে একভাবে বসাতে পারি। সো তুমিও যখন এরকম অঙ্ক করবা তখন অবশ্যই কিন্তু এই দশমিকটার একটা চিহ্ন দিয়ে রাখবা। তো এইখানে এই প্রথমটা হবে শূন্য, প্রথম বেসটা হবে শূন্য, তারপরে বেসটা হবে 1, তারপরে বেসটা হবে 2, তারপরে বেস হবে 3, এবং এই দশমিকের পরের অংশের জন্য যেটা হবে -1 -2 -3। একটু খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা বেজের মাথার উপরে 0 1 2 3 অর্থাৎ পাওয়ার বসাইছি। এখানে বেজ গুণ করছি যে সংখ্যা পদ্ধতিতে ছিল ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা। বাইনারিতে ছিল প্রত্যেকটা 2 দ্বারা গুণ করছি, কারণ বাইনারির বেজ 2। তাহলে এখন আমি এটা ক্যালকুলেশন করব। এই অংশ ক্যালকুলেশন করলে হবে 1 গুণ 2 এর পাওয়ার 3 হলে হয় 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8 হয়। তো এখন এই 8 লিখব, যোগ 0 গুণ 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপর 1 গুণ 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপর 1 গুণ 2 এর পাওয়ার 0। যার পাওয়ার 0 হবে সেটার জন্য লিখতে হবে 1। তাহলে আমি এখানে 1 লিখব। 0 গুণ, এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য, 0 গুণ 2 পাওয়ার আছে এখানে -1 আছে, বিয়োগ 1 আছে পাওয়ারে। তো এটা আমরা লিখবো এইভাবে, প্রথমে 1/2 পাওয়ার 1। এখানে যদি পাওয়ার 2 থাকে 2 লিখবো, 3 থাকলে 3 লিখবো, অর্থাৎ আমরা এই মাইনাসের জন্য বা বিয়োগের জন্য 1 কে ভাগ করব। আবার ঠিক পরেরটা একই রকম ভাবে 1 গুণ 1/2 পাওয়ার 2, ঠিক তারপরেরটা আবার একই রকম ভাবে 1 গুণ 1/2 পাওয়ার 3। তো এবার ক্যালকুলেশন করব। প্রথমত আমরা এই অংশটাকে যোগ করব, 8 আর 1 গুণ করলে 8 1 কে 8, তারপর 4 0 0, তারপর 2 1 কে 2, তারপর 1 1 কে 1, তারপর 0 গুণ 1/2 পাওয়ার 1 হচ্ছে 2, যার পাওয়ার 1 সেটা ওটাই বসে যাবে। তারপর 1 গুণ 1/2 পাওয়ার 2 মানে হচ্ছে 2 2 গুণ 4 4 হবে। তারপর যোগ 1 গুণ 1/2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 8। তো খুব সহজে এবার আমরা এই প্রথম অংশটা একটু গুণ যোগ করে নিব, 8 আর 2 যোগ করলে 10 10 আর 1 11, তারপর যোগ 1 কে 2 দ্বারা ভাগ করব এবং 0 দ্বারা গুণ করব এই অংশটার জন্য, 1 কে 2 দ্বারা ভাগ করব এবং 0 দ্বারা গুণ করব। ঠিক এরকম ভাবে 1/2 গুণ 0। তো এই ক্যালকুলেশনটা করলে হবে 0, কারণ আমরা জানি 0 সাথে যা গুণ করি 0 হয়। 1 কে 4 দ্বারা ভাগ করব এবং 1 দ্বারা গুণ করব। তো 1 কে 4 দ্বারা ভাগ করলে হবে 0.25, 1 কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে 0.25, তারপর যোগ 1 কে 8 দ্বারা ভাগ করলে 0.125। এখন যদি আমরা এই পুরোটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে জাস্ট যেভাবে আছে ওইভাবে যোগ করব, 11.375 হয়ে গেল বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম। এখন আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। প্রথমে আমি অক্টালের মানগুলো লিখব 7 গুণ এবং বেজ দ্বারা গুণ করব, যেহেতু অক্টালে বেজ 8 এজন্য প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করব। তো 7 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 1 গুণ 8, এবং এই দশমিকটা এইখানে চিহ্ন দিয়ে রাখবো, কারণ আমাকে
এই দশমিকের আগে একরকম বসাতে হবে, দশমিকের পরে একরকম বসাতে হবে। তবে হ্যাঁ, অনেকে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি দশমিক না থাকে তখন কি করব। দশমিক না থাকলে তখন তোমাকে আর এই মাইনাস এক দুই পাওয়ার বসাতে হবে না, জাস্ট এই লাস্টেরটায় মাইন শূন্য বসাবা, তারপরটা এক, তারপরটা দুই, তারপরটা তিন, এভাবে বসাবা। তো এখানে দেখো প্রথমে প্রথম বেজ শূন্য, তারপরে বেজ এক, তারপরে বেজ দুই, এই পাশেরটা হবে মাইনাস এক মাইনাস দুই। এখন কথা হচ্ছে সাত গুণ আটের পাওয়ার দুই, অর্থাৎ আট আটা চৌষট্টি হবে, তারপর যোগ আবার পাঁচ গুণ আটের পাওয়ার এক, তার মানে লিখতে হবে আট, তারপর তিন গুণ আট পাওয়ার শূন্য। যার পাওয়ার শূন্য হয় তার জন্য আমরা কিন্তু এক লিখি, তাহলে এখানে আটের পাওয়ার শূন্যের জন্য কত লিখবো, এক লিখবো, তিন গুণ এক। তারপর পাওয়ার যদি মাইনাস হয়ে থাকে তাহলে দুই গুণ এক ভাগ আট পাওয়ার এক। ঠিক একই রকম ভাবে এই অংশটার জন্য এক গুণ এক ভাগ আট পাওয়ার দুই। ঠিক আগে যেমন করেছিলাম এখনো ঠিক তেমনই আছে, শুধু পার্থক্য এতটুকুই, আগেরবার বেজ ছিল দুই আর এখন বেজ আট, সো এতটুকুই চেঞ্জ হবে। সাত আর চৌষট্টি গুণ করলে হয় চারশো আটচল্লিশ, তারপর পাঁচ গুণ আট চল্লিশ, পাঁচ আটটা চল্লিশ, তারপর তিন গুণ এক, তিন এককে তিন, যোগ দুই গুণ এক ভাগ আটের পাওয়ার এক, এজন্য আট লিখব, তারপর যোগ এক গুণ এক ভাগ আটের পাওয়ার দুই অর্থাৎ চৌষট্টি লিখব। অর্থাৎ আমরা কিন্তু এখানে নিচের পাওয়ার কাজটা আগে করে নিচ্ছি, এই তিনটা যোগ করলে হয় চারশো একানব্বই, তারপর এই পরের অংশটা করব। পরের অংশটা হচ্ছে এককে আট দ্বারা ভাগ করব এবং দুই দ্বারা গুণ করব, এক ভাগ আট গুণ দুই, তাহলে হবে দশমিক দুই পাঁচ, শূন্য দশমিক দুই পাঁচ। ঠিক একই রকম ভাবে যদি পরেরটা করি, এককে চৌষট্টি দ্বারা ভাগ করব এবং এক দ্বারা গুণ করব, শূন্য দশমিক শূন্য এক পাঁচ ছয়, শূন্য দশমিক শূন্য এক পাঁচ ছয়। তুমি এই কয়েকটা মান লিখলেই চলবে, কারণ ক্যালকুলেটারে কিন্তু এখানে আরো অনেক বেশি মান আসতে পারে, ছো একদম টেনশন করার কোনো কারণ নেই। এখন আমরা এই পুরোটা আবার যোগ করে দিব, আমাদের এখানে উত্তর আসবে চারশো একানব্বই দশমিক দুই পাঁচ ছয় দুই পাঁচ পাঁচ ছয়। তাহলে এটা ছিল আমরা বের করলাম দশমিক মান, কোথা থেকে, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলাম। এবার আমরা করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। যেহেতু হেক্সাডেসিমেলের বেজ ১৬, সো আমরা এই প্রত্যেকটা মানকে ১৬ দ্বারা গুণ করব, আর প্রত্যেকটা মানকে ১৬ দ্বারা গুণ করলে হয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে এ, আবার এই পাশে দেখো বি দেওয়া আছে। তো তোমার মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে বি থাকলে কি করব, এখানে কি বি প্রথমে দশ লিখবো, লিখে একের সাথে ষোলো গুণ করবো, আবার শূন্যর সাথে ষোলো গুণ করবো, না এরকম করলে কিন্তু সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে, কারণ এই এর সাথে ষোলো গুণ করতে হবে। পরের লাইনে এসে তুমি এর মানটা বসাবা, এর মান হচ্ছে দশ, সেই দশ বসাবা। তো তার আগে আমরা একটু পাওয়ারটা বসিয়ে নিই, এখানে পাওয়ার হবে প্রথমটা শূন্য, তারপরেরটা এক, আবার পরের বেজ হবে মাইনাস এক মাইনাস দুই, তো এর মান হচ্ছে ষোলো, ওই দশ, দশ বসালাম, তারপর গুণ ষোলোর পর এক অর্থাৎ ষোলো বসবে, যোগ দুই গুণ চার পর শূন্য থাকে সেটা কিন্তু এক হয়ে যায়, তাই যত বড় মান থাক না কেন। তাহলে ষোলোর পর শূন্য অর্থাৎ এক লিখবো, যোগ শূন্য গুণ এই ষোলো পাওয়ার মাইনাস এক। ঠিক আগের বার কিন্তু এই প্রবলেমটাই তুমি ফেস করতেছিলে, তাই না? তো এখন তুমি কি করবা, এক ভাগ ষোলো পাওয়ার এক, এখানে কাজ হচ্ছে এই মাইনাসটার জন্য এক আনব, এনে ষোলোর পাওয়ার এক ঠিক রেখে দিব কিন্তু, তারপর যোগ বি এর মান কত, বি এর মান কিন্তু এগারো, কারণ হেক্সাডেসিমেলে দশ হলে এ, এগারো হলে বি, তাহলে এই বি এর জায়গায় আমি লিখবো এগারো, তাহলে এগারো লিখলাম, তারপর গুণ ষোলোর পাওয়ার মাইনাস দুই আছে, তাহলে এক ভাগ ষোলো পাওয়ার দুই। এখন যেটা করব, ষোলো গুণ দশ কত হবে, একশো ষাট, একশো ষাট, যোগ দুই এককে দুই, যোগ এক
শূন্য গুণ এক ভাগ ষোলো পাওয়ার এক অর্থাৎ ষোলো বসবে, তারপর এগারো গুণ এক ভাগ ষোলো পাওয়ার দুই, ষোলো ষোলো গুণ করলে কত হবে? 256। সেই 256 লিখব। তারপর যেটা করব, এই অংশটা যোগ করব, 162 যোগ এক কে ষোলো দ্বারা ভাগ করব, শূন্য দ্বারা গুণ করব। আচ্ছা, শূন্য দ্বারা আমরা যাই গুণ করি না কেন, কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, শূন্য লিখব। তারপর এক কে 256 দ্বারা ভাগ করব, গুণ করব এগারো দ্বারা। ওয়েল, তাহলে এক কে যদি 256 দ্বারা ভাগ করি এবং এগারো দ্বারা গুণ করি তাহলে হয় 0.04296। তো এখন আমরা এই পুরো অংশটা যদি যোগ করে দিই তাহলে হয় 162.00426, যা দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান সাবস্ক্রাইব করো। কিন্তু হ্যাঁ, তোমাকে একটা কাজ অবশ্যই করতে হবে, আর সেটা হচ্ছে এই ভিডিওটি দেখার পর তোমার অনুভূতিটা একটু জানাবে। মানে কোথাও তুমি যদি না বুঝে থাকো অবশ্যই তুমি সেটা প্রশ্ন করবে, এবং আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো প্রকার মতামত থাকলে তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। থ্যাংক ইউ।